ভ্রমণের সাথে ট্যুরিস্ট গাইড কথাটি অতপ্রতভাবে জড়িত দীঘা সহ উপকূলবর্তী এলাকার বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটকদের কাছে এবার খুশির খবর দীঘা মন্দারমণি তাজপুর সহ পর্যটন ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ট্যুরিস্ট গাইড আসতে চলেছে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ট্যুরিস্ট গাইডদের দীঘা মন্দারমণি সহ বিভিন্ন পর্যটন এলাকায় এইসব টুরিস্ট গাইডরা পর্যটকদের এবার থেকে গাইড করবেন সমৃদ্ধ অভিজ্ঞতা প্রধানে ট্যুরিস্ট গাইডদের ভূমিকাকে স্বীকার করে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগ পশ্চিমবঙ্গের ট্যুরিস্ট গাইডদের নির্বাচন প্রশিক্ষণ এবং সার্টিফিকেশনের জন্য পশ্চিমবঙ্গ ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন স্কিমে অনেক পড়ুয়াকে এবার প্রশিক্ষণ দিয়েছে কিছুদিনের মধ্যেই নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে তারা কাজে নামতে চলেছে রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন সরকারিভাবে ট্যুরিস্ট গাইডদের চরা ট্রেনিং নিয়েছেন তারাই শুধুমাত্র পর্যটকদের ট্যুরিস্ট গাইড রূপে কাজ করতে পারবেন একশো বার তাদের ছাড়পত্র বা তাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে এই সার্টিফিকেট ছাড়া আদার্স কিন্তু কেউ লোক ঢুকতে পারবে না যারা এই প্রশিক্ষণ গ্রহণ করেছেন সরকারিভাবে তারাই তারা কিন্তু নামটা নথিভুক্ত করে দীঘা সংক্রের উন্নয়ন পর্ষদ আছে এবং সেক্ষেত্রে সবাই নাম নথিভুক্ত তারা ইউনিটের ভাবে তারা রেট ঠিক করবেন সেই রেটের মধ্যে আমরাও বিবেচনা করব রেটটা বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা কিন্তু দেখে নেওয়ার পরে তারা কিন্তু এটা কিন্তু করলে আমি মনে করি মানুষগুলো রামনগর এক নম্বর ব্লকে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পর্যটক কেন্দ্র মেরিন ডাব থেকে বিভিন্ন জিনিস তারা জানতেও পারবেন নিশ্চিত তাদের মানুষ আনুগত্য হবে এবং তাদের ব্যবহার আচরের মাধ্যম দিয়ে তারা কিন্তু আরও বেশি উপকৃত হবে দীঘা মন্দারমণি সহ অনেক জায়গার সন্ধান দেবে এই ট্যুরিস্ট গাইডরা পর্যটকেরা এলে এই ট্যুরিস্ট গাইডদের কাছ থেকে এলাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কেও জানতে পারবেন পর্যটন এলাকার উন্নয়ন পর্ষদের সাথেও ব্লক প্রশাসনের সাথে নির্দিষ্ট আলাপ আলোচনার মাধ্যমে সম্পূর্ণভাবে কাজে যোগ দিতে চলেছেন ট্যুরিস্ট গাইডরা পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতে রিপোর্ট ওঙ্কার বাংলা